Assalamualaikum viewers, welcome back to my channel Rokomari Rannagho. Amar channel e shobaike welcome janacchi. Jara channel ti subscribe korechen oshongkho dhonnobad. Ar jara koreni channel notun please channel ti subscribe kore pashe thaka bell button ti on kore diye all option e click kore deben. Viewers, amar aro duti channel ache. Ekti torup sorsar channel nam bidi rokomari ar ekti channel ami notun khulechi. Ami onurodh korbo shobaike o channel ti visit kore ashben ebong subscribe kore amar pashe thakben. She channel tir nam holo রকমারি টেস্টি ফুড আর ওখানে আমি বিভিন্ন ডেজার্ট নাস্তার সহজ সহজ আইটেমগুলো দিয়ে যাব আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ আমি নিয়ে এসেছি করলা ভাজি আসলে করলা ভাজিটা সবাই জানে তবে আমরা যেভাবে খেয়ে থাকি ডিম দিয়ে খুবই মজার সব সময় একঘেয়ে আমি ভালো লাগে না তো আমরা ডিম দিয়ে করলাটা ভাজি করব আজকে বাচ্চারা অনেক টাইমে খেতে চায় না এভাবে করে দিবেন সত্যি বাচ্চারা ওখানে এখানে আমি কিছু রান্নার তেল দিয়ে দিলাম একটি ফ্রাইপ্যানে আর আগের থেকে আমি করলার সাথে একটি আলু দিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে দিয়েছি কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি সব একসাথে আমি এখানে দিয়ে দিয়েছি একেবারে সহজ ব্যাচেলার থেকে শুরু করে সবাই এটি 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন আমরা সব সময় আসলে ডিম দিয়ে খাওয়া হয় না আলু দিয়ে করলাটা ভাজি করা হয় তো ডিম দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে আমি স্বাদমতো দিয়ে দিলাম লবণ তবে লবণটা কম করে দেওয়ার চেষ্টা করবেন করলাটা কিন্তু অনেকখানি কমে যায় সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো আর কোনো মশলা এখানে দিব না আগে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ এখানে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি গলাবো না সেজন্য একসাথে দিয়েছি চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়েই আমি ভাজিটা করব লো আঁচে দিয়ে করব না রসুন কুচি দিয়ে দিতে পারেন এখানে চার থেকে পাঁচটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিতে পারেন তো এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে দিব দু মিনিটের মতো করে করলা ভাজিটা বেশি জাল দিয়ে তৈরি করতে হয় তাহলে কিন্তু ঝরঝরে থাকে একটি টমেটো দিয়ে দিলাম এখন আমি ডিম দিয়ে দিব ভাজিটা সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভাজিটা চতুর্দিকে ছড়িয়ে এখানে একটি ডিম দিয়ে দিলাম আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডিমটাকে এভাবে একটু সামান্য ভেজে নিব ভেজে নিয়ে এখন এই করলাগুলো আমি এখানে মিশিয়ে নিব একেবারে বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ওই যে মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে দিয়েছি এগুলো মুখের নিচে করলে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে বা ডালের সাথে এখন তো করলার সিজন অ্যাভেলেবেল পাওয়া যায় আমি এখন আরও একটি ডিম দিয়ে দিব কিছুক্ষণ নাড়বো যে ডিমটা আমি নিচে দিয়েছিলাম ওটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আগেও দিয়ে দিতে পারেন যখন করলাটা দিবেন তেল যখন দিবেন ওখান থেকে আমার এখানে দিলেই খেতে ভালো লাগে এই ডিমটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে আরেকটি ডিম দিয়ে দিব দুটা ডিম উপরেও দিয়ে দিতে পারেন যতটুকু পরিমাণে ডিম দিবেন সেটা আপনাদের ইচ্ছা একটা বা দুটার বেশি দিলে কিন্তু ভালো লাগবে না অতিরিক্ত চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিব আর হাতের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা কুচি দিয়ে দিবেন এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন এখন লো আছে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব যাতে করে একটু সেদ্ধ হয় ডিমগুলো দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার একটু নেড়ে নিব নেড়ে নিয়ে আমি চুলার আঁচটা এখন বন্ধ করে দিব আর বন্ধ করে দিয়েই একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাবো সত্যি অনেক লোভনীয় বাসা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ